হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু ইটিসি বাংলা। আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন। তো অনেকের মনে একটা প্রশ্ন যে ইউটিউব 1 মিলিয়ন ভিউজে কত টাকা দিয়ে থাকে, বা 1 লাখ ভিউজে কত টাকা দিয়ে থাকে, বা 1000 ভিউজে কত টাকা দিয়ে থাকে। এই প্রশ্নটা কিন্তু অনেকের মনে রয়েছে। সো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে একদম প্রুফ সহ দেখিয়ে দেবো যে মূলত ইউটিউব আমাদেরকে 1 মিলিয়ন ভিউজে কত টাকা দিয়ে থাকে, 1 লাখ ভিউজে কত টাকা দিয়ে থাকে, এমনকি 1000 ভিউজে আমাদেরকে কত টাকা দিয়ে থাকে। তবে এখানে অবশ্যই একটা কথা বলে রাখতে চাই, মূলত আমাদেরকে ইউটিউব যে আমাদেরকে টাকাটা দিয়ে থাকে ভিউজের উপর, এটা কিন্তু বিভিন্ন দেশে অ্যাডের রেটগুলো বিভিন্ন রকম হয়ে থাকে। অর্থাৎ এক এক দেশের সিপিসি মানে কস্ট পার ভ্যালু মানে এক একটা অ্যাডের রেট থাকে বিভিন্ন রকম। অর্থাৎ কান্ট্রি ভেদে কিন্তু অ্যাডের মানে পরিমাণ, অর্থাৎ অ্যাডের ইনকামের পরিমাণ কিন্তু বেশি হয়ে থাকে। যেমন ধরেন বাংলাদেশ থেকে যদি আমার 1000 ভিউজ হয় এবং এই 1000 ভিউজের জন্য যদি আমি এখানে বাংলাদেশ থেকে $1 পেয়ে থাকি, এটা কিন্তু হতে পারে ইউএস বা আমেরিকার জন্য এখানে $15 থেকে $20 হতে পারে। অর্থাৎ মূলত অ্যাডের উপরই মূলত কিন্তু ইউটিউব আমাদেরকে ইনকামটা দিয়ে থাকে। তবে এখানে অবশ্যই একটা জিনিস বুঝতে হবে, হ্যাঁ, এক একটা দেশের জন্য কিন্তু সিপিএস আলাদা আলাদা হয়ে থাকে। অর্থাৎ এক এক দেশের 1000 ভিউজ বা 1 লাখ ভিউজ বা 1 মিলিয়ন ভিউজের জন্য এটার ভ্যালু, অর্থাৎ এটার ইনকাম কিন্তু বিভিন্ন রকম হতে পারে। তো এখন বিষয় হলো ইউটিউব আমাদেরকে কিন্তু মূলত আমাদের চ্যানেলটা যখন মনিটাইজেশন হয় তখন কিন্তু আমাদেরকে মানে অ্যাড শো হয় এবং সেই অ্যাডের উপরেই কিন্তু মূলত আমরা ইনকামটা হয়ে থাকি। বাট নর্মালি কিন্তু ভিউজের উপর আমাদেরকে তারা টাকাটা দেয় না। অর্থাৎ একটা ভিডিওতে কী পরিমাণ ভিউজ হলো এবং ভিউজের উপর কী পরিমাণ অ্যাড শো হলো বা অ্যাডগুলো ক্লিক করলো মানুষ, সেটার উপর কিন্তু মূলত আমাদের ইনকামটা হয়ে থাকে। তো যদিও ভিউজের উপর ইউটিউব আমাদেরকে কোনো টাকা দিয়ে থাকে না, বাট অ্যাড শোর উপর টাকা দিয়ে থাকে। তবে এখানে একটা কথা হলো, যেহেতু যত বেশি ভিউজ হবে তত বেশি আমাদের অ্যাড শো হবে, তাহলে এখানে ইনডাইরেক্টলি বলা যায় যত বেশি ভিউজ হবে ইনকামটা আমাদের তত বেশি হবে। আচ্ছা যাই হোক, এখন আমি আপনাদের দেখিয়ে দিই যে মূলত কত ভিউজের উপর আমরা কী পরিমাণ টাকা পেয়ে থাকি। দেখেন, এখান থেকে আমি আমার অ্যানালিটিক্সে চলে আসলাম। আসার পর এখানে দেখেন আমার লাস্ট 28 দিনের ভিউজ হয়েছে 4,04,000, অর্থাৎ 404K ভিউজ হয়েছে। এবং এই লাস্ট মান্থের 404K ভিউজের জন্য আমার আর্নিং হয়েছে দেখেন $321। অর্থাৎ আপনারা দেখেন আমার লাস্ট 28 দিনের ভিউজে আমি এখানে 4 লাখ ভিউজের জন্য আমি $321 পেয়েছি, যা বাংলাদেশিদের জন্য অনেক বেশি হাই সিপিসি আমি মনে করি। কারণ দেখা গেলো মূলত বাংলাদেশ থেকে এরকম অনেক ক্রিয়েটর আছে যাদের 1 মিলিয়ন, 2 মিলিয়ন ভিউজ বা 3 মিলিয়ন ভিউজও কিন্তু অনেক সময় দেখা গেলো $300 হয় না। বাট এটা কিন্তু আমার জন্য অনেক বেশি একটা সিপিসি বাংলাদেশের জন্য। আচ্ছা যাই হোক, এটা মূলত আমার গেল কি দেখেন। তাহলে আপনারা এখানে আপনারা দেখতে পেলেন যে আমার এটা মূলত আমার এই মাসের ইনকাম। এবং দেখেন যদি আমি রেভিনিউতে যাই, রেভিনিউতে গিয়ে একটা বিষয় আপনারা দেখবেন, এখানে একটা বিষয় দেওয়া আছে দেখেন আমার লাস্ট মান্থের ভিউজ হয়েছে কত, 4,04,000, এবং লাস্ট মান্থের ইনকাম হয়েছে কত, $321। এখানে আরপিএম বিষয়টা হলো, আরপিএম হলো ধরেন কস্ট পার ভ্যালু, অর্থাৎ সিপিএম এবং আরপিএম দুটো একই। সিপিএম মানে হলো কস্ট পার ভ্যালু, মানে আপনারা গড়ে প্রতি হাজারে আপনারা কত করে পাচ্ছেন সেটাই কিন্তু এখানে মূলত আরপিএম দ্বারা বোঝানো হয়। যেমন দেখেন এখানে আমার লাস্ট মান্থের ভিউজ হয়েছে 4 লাখ এবং ইনকাম হয়েছে $321। এখানে আরপিএম দ্বারা আমার বোঝানো হচ্ছে, অর্থাৎ এখানে আমার বোঝানো হয়েছে যে আমার এই মাসের প্রত্যেক অ্যাভারেজে 1000 ভিউজে আমি 0.80 সেন্ট করে আমি পেয়েছি প্রত্যেক 1000 ভিউজের জন্য। তার মানে আপনারা বুঝতে পারলেন যে আমি এখানে 1000 ভিউজে আমি এখান থেকে 80 সেন্ট করে পাচ্ছি। তবে এখানে বিভিন্ন সময় বিভিন্ন কারণে এখানে কম বেশি হতে পারে। অনেক সময় দেখা গেলো যে সিপিসিগুলো ভালো হচ্ছে বা অ্যাডগুলো ভালো শো হচ্ছে বা আমার ভিউজগুলো বাইরের কান্ট্রিতে শো হচ্ছে বেশি, তো এগুলোর কারণে কিন্তু এখানে কম বেশি হতে পারে। বাট এরপরে আমি আপনাদেরকে দেখাচ্ছি যে বাংলাদেশ থেকে আমাদের 1000 ভিউজে আমি কত টাকা পাবো। আচ্ছা এখানে আমি আপনাদের একটু ক্লিয়ার করে দেই, এখানে হলো আমার 1000 ভিউজে আমি 80 সেন্ট করে পাচ্ছি আমার নর্মালি মোটামুটি অ্যাভারেজে, অর্থাৎ যেখানেই ভিউজ হোক না কেন আমি নর্মালি 1000 ভিউজে কত পাচ্ছি, 80 সেন্ড করে পাচ্ছি। তো এখন আমি আপনাদের দেখাই যে 1 মিলিয়ন ভিউজে মূলত আমরা কত পেয়ে থাকি। এখান থেকে ধরেন আমি আমার একটা ভিডিওতে চলে যাই, এখানে মূলত আমি এখানে আমার একটা ভিডিওতে চলে আসলাম, মূলত আমার এই ভিডিওতে 1 মিলিয়ন ভিউজ হয়েছে। তো এখন দেখেন এই যে ভিডিওতে আমার 1 মিলিয়ন ভিউজ হয়েছে, এই 1 মিলিয়ন ভিউজের জন্য এখান থেকে আমি দেখেন $428 কিন্তু আমি এখানে পেয়েছি। তার মানে আপনারা এখানে বুঝেন যে এখানে আমি 1 মিলিয়ন ভিউজের জন্য আমি পেলাম কত, $428। এবং বাট আপনারা এর আগে দেখলেন যে আমার টোটাল ভিউজ এই মাসে টোটাল ভিউজ 4 লাখের জন্য আমি $321 পেয়েছি। তার মানে দেখেন এখান থেকে যদি আমি এটা মূলত আমার বাংলাদেশ বেস একটা কন্টেন্ট, মূলত বাংলাদেশ থেকেই এটা বেশি ভিউজ হয়েছে,
তো এখান থেকে যদি আমি রেভিনিউতে যাই, যাওয়ার পর দেখেন এই ভিডিওর আরপিএম দেখেন, এখানে আমার 1 মিলিয়ন ভিউজ আমি পেয়েছি কত, $428 এবং এখানে দেখেন আরপিএম মানে হলো যে গড়ে 1000। এর আগে আমি বুঝিয়েছিলাম আপনাকে আরপিএম সিপিএম দুটো একই জিনিস, সিপিএম মানে কস্ট পার ভ্যালু, আপনারা অ্যাভারেজে ওয়ান কে অর্থাৎ 1000 ভিউজে কত পাবেন সেটা কিন্তু আরপিএমে প্রকাশ করে। সো এখানে আমি বুঝতে পারলাম যে দেখেন আমার 1 মিলিয়ন এই ভিডিওতে আমি $428 পেয়েছি, বাট এখানে গড়ে 1000 আমার কত করে হয়েছে 0.42 সেন্ট। তার মানে আপনারা দেখতে পেলেন যে এখানে 1 মিলিয়ন ভিউজে আমি টোটাল পেয়েছি $428 এবং এখানে আমি দেখেন রেভিনিউতে যাওয়ার পর গড়ে আমি 1000 ভিউজে পেয়েছি 0.42 সেন্ট। এটা মূলত আমার বাংলাদেশি বেস কন্টেন্ট, যার কারণে এটা একটু কম হয়েছে। তো হতে পারে এটা যখন যদি আপনারা এমন কোনো কন্টেন্ট মেক করেন যেগুলো বাইরের কান্ট্রি থেকে অনেক বেশি ভিউজ আসবে, তখন কিন্তু আপনাদের সিপিসির পরিমাণটা কম বেশি হবে, এখানে ইনকামটাও অনেক বেশি হবে, কম বেশি হবে। তো এরকম আমার অনেক ভিডিও আছে যে আমি 1000 ভিউজে $2, $3, $4 করেও পাই, এরকম অনেক ভিডিও রয়েছে আমার চ্যানেলে। তো এখন বিষয় হলো আপনারা বুঝতে পারলেন যে 1 মিলিয়ন ভিউজে একটা আনুমানিকভাবে কীরকম ইনকাম হয়ে থাকে আর 1000 ভিউজে আমরা কেমন ইনকাম পাচ্ছি। আচ্ছা, এখন যদি আমরা দেখি যে 1 লাখ ভিউজে কত টাকা দিয়ে থাকে, তাহলে দেখেন এখানে আমার টোটাল আমার 4 লাখ ভিউজে $321, তাহলে আমি এটাকে একটু ক্যালকুলেট করে নিই। দেখেন তো এখানে যদি আমি ধরেন 321 গুণ 1 লাখ ভাগ, এখান থেকে আমি 4 লাখ দিয়ে ভাগ করে দেই, তো এখান থেকে আমি ইকুয়াল করে দিই, দেখেন তাহলে আমার টোটাল চ্যানেলের ভিউজ গড়ে আমি 1 লাখ ভিউজে $80 করে আমি এখানে পাচ্ছি। সো এটা মূলত গেল যে একটা হিসাব আনুমানিকভাবে। তো এটা গেলো মূলত আমার চ্যানেলের উপর বেস করে একটা আনুমানিক একটা হিসেব, বাট এক এক চ্যানেলে এক এক রকম হতে পারে, কম বেশি হতে পারে। তবে এখানে আমি আপনাদের বলে দিলাম যে এটা মূলত নির্ভর করে কোন দেশে অ্যাডগুলো শো হচ্ছে, কী ধরনের অ্যাড শো হচ্ছে, কী ধরনের কন্টেন্ট নিয়ে আপনি কাজ করতেছেন, কী পরিমাণ অ্যাডে ক্লিক হচ্ছে, এগুলোর উপর ডিপেন্ড করবে। সো আশা করি আপনারা মোটামুটি একটা আইডিয়া পেয়ে গেছেন। তবে এখানে আরেকটা বিষয় আমি আপনাকে দেখিয়ে দিই, আমি এখান থেকে আমার মোবাইলের স্ক্রিনটাকে নিয়ে আসি। আসার পর এখান থেকে দেখেন এখানে আমি একটা আমার অ্যানালিটিক্সে একটা পিকচার দিয়েছি এখানে একটা বিষয় দেখানোর জন্য, যে টপ জিওগ্রাফিক্স বাই সিপিএম, মানে হলো যে কোন কান্ট্রির জন্য আমার চ্যানেলের জন্য সিপিএম কেমন, এটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখেন এখানে শো করতেছে, দেখেন অস্ট্রেলিয়া আমার সিপিএম হলো $83। আপনারা দেখে তো আপনারা দেখেন এখানে আমার অস্ট্রেলিয়া আমার সিপিএম হলো দেখেন এখানে $43 এবং ইউনাইটেড স্টেটস হলো দেখেন $36 এবং দেখেন এখান থেকে আমার বারমুডা হলো দেখেন এখানে আমার $22। তার মানে দেখেন অস্ট্রেলিয়া থেকে আমার চ্যানেলের 1000 ভিউজ হলে আমি পাচ্ছি $43। আপনারা কত পরিমাণ দেখেন এখানে শো করতেছে আমার চ্যানেলের সিপিএম, যে অস্ট্রেলিয়া থেকে যদি আমার চ্যানেলের কোনো যে অস্ট্রেলিয়া থেকে যদি আমার চ্যানেলে 1000 ভিউজ হয় আমি 1000 ভিউজের জন্য পাবো কত, $43, এবং ইউএস থেকে যদি আমার 1000 ভিউজ হয় তাহলে আমি পাবো $36 এবং বারমুডা থেকে আমি পাবো $22। তো এখান থেকে যদি আমি বাংলাদেশ থেকে দেখি, দেখেন সো এখান থেকে বাংলাদেশ থেকে আমার সিপিএম সবচেয়ে কম মেবি, দেখেন যে বাংলাদেশ থেকে আমার এখানে 0.72 সেন্ট পাচ্ছি আমি গড়ে 1000 ভিউজে। তো এটা হলো মূলত আমার সিপিএম। আপনারা দেখেন সিপিএম হলো সহজ ভাষায় হলো সিপিএম, গড়ে 1000 ভিউজ আপনারা কত পাচ্ছেন। এবং এখানে বলছে টপ জিওগ্রাফিক বাই সিপিএম, মানে কোন দেশের সিপিএম আপনার কেমন চলতেছে আপনার চ্যানেলে, মানে কোন দেশের 1000 ভিউজের জন্য আপনারা কত করে পাচ্ছেন, এটাই হলো সিপিএম এখানে প্রকাশ করছে। সো এটাই ছিল মূলত আমার আজকের ভিডিও। আশা করি আপনারা ক্লিয়ার হয়েছেন যে মূলত ইউটিউব আমাদেরকে কত ভিউজের জন্য কত টাকা দিয়ে থাকে বা কীভাবে আমাদেরকে টাকাটা দিয়ে থাকে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন, কমেন্ট বক্সে জানিয়ে দেবেন ভিডিওটি কেমন লাগলো।